हाय फ्रेंड्स, आज के खूब पचंदर एक रेसिपि निये चले एसेछी लावेर खोसा भाजा। तो देरी ना करे चलो झटापट देखे नेवा जाक रेसिपिटा। एखाने आमी एक 500 ग्राम लावेर खोसागुलोके एरकम झुरी झुरी करे केटे नियेछी। खोसागुलो काटार समय एकटुखानी मांस रेखे जदि छाड़ानो जाए ताहले बेशि भालो हय। एर साथे निये निएछि एकटा बड़ो साइजेर पेंयाज, सेटाकेओ आमि सेम लावेर खोसार मतन झुरि झुरि करे केटे निएछि। एकटा बड़ो साइजेर आलू, सेटाकेओ सेम रकमभावेই झुरि झुरि करे लम्बा लम्बा करे केटे निएछि। चारटे काँचा लंका चिड়ে নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এক চামচ কালো জিরে, এক চামচ লবণ, আর পুরো রান্নাটা আমি করব সাদা তেলে। তো চলো যাওয়া যাক রান্নায়। আমি এখানে কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে ফোড়নগুলো দিতে থাকব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এক চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি রান্নার নেক্সট প্রসেসে যাব। দেখো ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নগুলো দিয়ে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর সাথে আমি সামান্য লবণ অ্যাড করব। আলুগুলোকে এক মিনিটের মতন আমি তেলে নাড়িয়ে নিয়েছি। দেখো হালকা নরম নরম হয়ে গেছে আলুগুলো। এবার আমি এতে বাদ বাকি কেটে রাখা জিনিসগুলো দিয়ে দেবো। লাউয়ের খোসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি আবারও সামান্য লবণ অ্যাড করছি। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবারে আমি পুরোটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখো লবণ আর হলুদের সাথে সমস্ত জিনিসটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে হাই ফ্লেমে হতে দেব। মাঝে মাঝে একটুখানি রান্নাটাকে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো বন্ধুরা, মোটামুটি 5 মিনিট ধরে আমি হাই ফ্লেমে পুরো রান্নাটা করলাম। মাঝখানে এসে মাঝে মাঝেই এই পুরো রান্নাটাকে একবার করে নাড়িয়ে দিয়ে গেছি। তো দেখো রান্নাটা আমার হয়েই গেছে। তো এবার আমি এটাকে সার্ভিংগুলো নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের লাউয়ের খোসা ভাজা। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, রান্নাটা খুব ইজি আর খুব কম সময়ে হয়। আর রান্নাটা করার পর আমাকে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।